আলহামদুলিল্লাহ রবির আলমিন আলাকবতুল্ল মুতাকিন ওসলাতাম আলা নবীন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ ওবরাকাত পবিত্র মাহের রমাদান উপলক্ষে সময় সংবাদের বিশেষ তসা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমরা আলোচনা করব থাকো অর্জনী রোজার উদ্দেশ্য সত্যি সুপ্রিয় শ্রোতা তাকেও অর্জনই রোজার উদ্দেশ্য এই কথাটি আমার নয় এই কথাটি আমার আল্লাহ রব্বুল আলমিনের আমরা দেখি পবিত্র কোরআন করিমের সুরে বাকারের একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়া ইহুদিন আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল্লাহিন আমিন কবির কুম লাকুম তত্তাকুন আল্লাহ তালা বলছেন হে ইমান তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকেও অর্জন করতে পারো তাহলে আল্লাহ বলছেন যে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে একজন মানুষ তাক অর্জন করতে পারবে সুপ্রিয় শ্রোতা আল্লাহ তালা আরও বলেছেন সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তে হামাং শাহিদা মিন কুমস শাহরফ আলী আসুম যে ব্যক্তি এই মাহে রমাদান পাবে সেই যেন সিয়াম পালন করে তার মানে রমজান মাস পেলেই কোনো ব্যক্তি যদি জীবন্ত থাকে এবং তিনি যদি এমান দারহন এবং বারে গ্রহণ তখন তার উপর আল্লাহ রুবুল্লাহমিন এই সিয়ামের বিধান ফরজ করে দিয়েছেন শ্রোতা আমরা যে বিষয়টি জানি সেটি হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদ্সিতে বলেছেন যে আসৌমরি ওয়ান আজিজি বিহি রোজা আমারই জন্য আর আমি তার প্রতিদান দেব তার মানে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত আমলের প্রতিদান লিখে রাখলো বরাদ্ধ করে রাখলো রোজার কোনো প্রতিদান আল্লাহ বরাদ্ধ করেননি কারণ রসুল আকরম সাল্লাহ আলী আসলামের জবানিতে এসে সে হাজি যে কুকসিতে আল্লাহ তুল্লাহ শাহরুহ বলেছেন কুল্লু আহমদ ইবনে আদম ইউদা হাসানাত বে আসি আমসা রিহা ইলা সাবু মিয়া তো দৌফিন ইল্লা সোম ফাইন্না উলি আজিজি বিহি রসুল ইয়ামস্লী আসলামের জবা ইতি শেষে আল্লাহ বলছেন যে আদম সন্তানের প্রত্যেকটি আমলকে আল্লাহ তারা দশ থেকে সাতশো গুণ বৃদ্ধি করেন শুধু রোজা ছাড়া কারণ রোজাটা বান্দা আমার জন্য রেখেছে আর আমি তার প্রতিদান দেব। আমরা অন্য অন্য হাদিসে পেয়েছি আল্লাহ তালা বলছেন যে ওয়ানা আনা আর আমি আল্লাহ নিজেই তার প্রতিদান তার মানি হলো একজন মানুষ যখন সিয়াম পালন করবে মহান রব্বুল রেন তাকে দর্শন দিবেন তার দিদার নসিব হবে এবং কাল কেয়ামতের মাঠে জান্নাত পাওয়ার পর একজন মানুষের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো আল্লাহর দিদার নসিব হওয়া এবং যখন ওই আল্লাহর দিদার নসিব হবে যখন পর্দা উঠে যাবে আল্লাহকে যখন দেখতে পাবে তখন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এক তখন তাকিয়ে থাকবেন যখন পর্দা পড়ে যাবে চিত্তার উঠে যাবে রোল উঠে যাবে হে আল্লাহ তোমাকে আরও দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই কিন্তু এর মধ্যে যে পঞ্চাশ হাজার বছর পেরিয়ে গেছে বান্দা বুঝতেই পারবে না তার মানেই আল্লাহর দিদারটা এত বড় মূল্যবান হবে ওই কে আমাদের মাঠে জান্নাত প্রাপ্তির পর সুপ্রিয় আমরা এই মাহের আমাদের জীবনকে পবিত্র ও পরিশুদ্ধ করার মাস তেমনিভাবে জীবনের মোড় পরিবর্তনের মাস কোনো মানুষ যদি সারাটি বছর খারাপ থাকে ভালো কোনো কাজ করে না কিন্তু মাহের আমাদের হাসে সিয়াম পালন করেছে তারা নামাজ পড়েছে তাহার নামাজ পড়েছে তেলাওয়াত করেছে বিভিন্ন আমলের মধ্য দিয়ে সে কাজ করেছে আল্লাহ রবুর আলম থাকে এই মুহূর্তের পরিবর্তন করে দিতেন যদি তার তৌবাটা আল্লাহ রসিদ করে দেন তাহলে তিনি তৌবত নাসুহা যদি পেয়ে যান তাহলে তার জীবনের সকল মাফ হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহাবিনতরিন আল্লাহ যারা তৌয়াবিন যারা বেশি করে আল্লাহের কাছে তাওবা করে তৌবত নাসুহা পড়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেন তাকে ভালোবাসেন এবং আল্লাহ তালা পবিত্র করে বলছেন তুবু ইহবতার নাসুহা হে আমার বান্দারা তোমরা আমার কাছে তবতার নাসুহা করো আশা রব্যকুম সয়ুম তাহলে আমি তোমাদের অতীতের সকল সকলগুলো আমার পর দেব আনহার তোমাদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন যেখানে তুমি অনাদি অনন্তকাল থাকবে সুহান আল্লাহ বলছেন যে এই মাসটি হলো চরিত্রকে সুন্দর করার মাস উত্তম করার মাস একটা মানুষ তার কদাকার চরিত্র ছিল অথচ এই মাসে ইবাদত করার কারণে আল্লাহ তার চরিত্রটাকে সুন্দর মণ্ডিত করে দিয়েছেন ঠিক তেমনি মানুষ আমল বৃদ্ধি করে আঘাতের সম্বল জোগাড় করার মাস হলো এই মাসটি তার মানে তিনি তা মধ্যে এমনটি ডুবে যান যে তিনি তার সমস্ত আমলগুলোকে পরিশুদ্ধ করার একটা মহা সুযোগ লাভ করেন এবং গুনা থেকে ক্ষমা লাভ করে জীবনকে নবায়ন করার একটা বিশেষ সুযোগ হয় তাহলে একটু তিনি মোত্তাক হিসাবে অভিহিত হবেন কোরআনের আলোকে নিজেকে গঠন করা এবং সমাজকে গঠন করার একটা দীক্ষা তিনি এই মাসে পান কারণ আল্লাহ তালা এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন সুরা আকরের একশো পঁচাশি নম্বরে আল্লাহ তালা বলছেন শাহরুর রমাদান আল্লা উম জেলা ফিহিল কোরআন মাহের আমাদান তো সেই মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন বীর হুদালিন্ন যেই কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়ত গ্রন্থ আমরা দেখি এই মাসে যদি কোরআন তালাওয়াত করা হয় আল্লাহ অধিক সবাব দেন বলছেন ইকর ইল কোরআন ফাইন হুই আতি ইয়ামাল কিয়ামতের সাফিয়ান রিয়া তোমরা বেশি বেশি করে কোরআন তালাওয়াত করো কারণ এই কোরআন তোমাদেরকে কাল কেয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবং শুধু তাই নয় এই মাহের আমাদের সিয়াম এবং এই কোরআন আল্লাহর কাছে বলিয়াদ করে তোমার জন্য ক্ষমা চাইবে এবং বলবে সিয়াম বলবে আল্লাহ আমি রোজার মাসে তাকে পানাহার কামাসার থেকে বিরত রেখেছি আল্লাহ তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো এবং কোরআন বলবে আল্লাহ রাজ্য তাকে এবাদত করতে আমি উদ্বুদ্ধ করেছি সেই কোরআন তেলাওয়াত করেছে সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো আল্লাহ রব আহবিন এই সিয়াম এবং কোরআনের সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিবেন সুবাহান আল্লাহ আমরা জানি এই মাসটি শাহরুল মুবারক শাহরুৎ সবদে এবং শাহরুল মুআসাদ আমরা এটাকে মোবারক মাসও বলি আমরা এটাকে ধৈর্যের মাস বলি এবং এটাকে আমরা সহমর্মিতার মাস বলি এগুলো অনেক ব্যাপক আলোচনা আমরা যদি এই প্রত্যেকটার মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে আমরা আমাদের তাক হওয়ার জন্য আমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা নিজে রোজা রাখতে অন্যকে রোজা পালনে উৎসাহিত করব। আমরা মনে রাখবো রসুল আকরাম সালুল্লাহ আসলাম আমাদেরকে ইফতার করতে বলেছেন এবং অন্যকে ইফতার করাতেও বলেছেন এবং এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে ইফতার যদি করাই তাহলে আমরা একজন রোজাদারের পরিমাণ সোয়াব পাব এবং ওই ব্যক্তির সোয়াব থেকে কোনো কমতি করা হবে না শুধু তাই নয় একজন ব্যক্তিকে ইফতার করালে তার জীবনে মাফ হয়ে যাবে এবং তাকে জাহান নাম থেকে মুক্ত করা হবে ঠিক তেমনি ফরজ সালাতের পাশাপাশি আমরা অধিক অধিক গুণ নফল নামাজ পড়বো রাতে আমরা তারাবির নামাজ পড়বো আমরা তাহার যদি নামাজ পড়ব কোরআনতলাওাত করবো বেশি বেশি করে আল্লাহর জিকির করবো আমরা দুরুদ পরব ইস্তেক পার করব এবং সুবাহান্লা আলহামদুলিল্লাহ ইহা ইহু আল্লাহ আকবর সুহানুল্লাহি সুবাহান্লাহিম এই জাতীয় বেশি আমল করব তাহলে আমরা কি হতে পারবো ঠিক তেমনি আমরা দান খরাত বাড়িয়ে দিব কারণ রসুলি আকাম সালাহন আলিহ আসসালাম দান খয়াতের ব্যাপারে এমনটি বলেছেন যে হজরত আব্বাস থেকে বন্দিত হাদিস নবীজি সাল্লাহ আলীহ আসসালাম বলছেন যে মাহে রমাদানী রসুলি আকাম সাল্লাহ আল্লাহ ইসলামের দয়ার হাত প্রসারিত হয়ে যাব তিনি প্রবাহিত বায়ুর মতো দান করতেন তিনি ওই সাবান মাস থেকেই দান করা শুরু করতেন কিন্তু রমজান এসলে তার দানের হাত আরও প্রসারিত হয়ে যেত আমরা সেই দানগুলো করতে পারি সেই সাথে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি আবদুল্লাহ আমার রদিয়াল্লাহ তালনু তিনি ইফতারির পূর্ব মুহূর্তে পরিবারে সকালকে নিয়ে বসতেন এবং তিনি সবাইকে নিয়ে দোয়া করতেন কারণ আল্লাহ তারা বলছেন উদ্গণী আসত যেগুলা রকম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ রুবুল্লা আলমী এই হিবিন হাবিল ওয়ারিদ বলেছেন দাঁড়িয়ে যে আল্লাহ এত কাছে যে আমরা যখন তার ফরিয়াদ করব তখন আল্লাহ তালা আমাদের ফরিয়াদ শুনবেন এই বিশ্বাসটুকু আমাদের থাকতে হবে আমরা এই সমস্ত আমলগুলো যদি করতে পারি তাহলে আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে তাকও আর এদিকে নিয়ে যাবেন সেই সাথে কিছু বর্জনীয় কাজও আছে যেগুলো বাদ দিতে হবে তোর মধ্যে একটি হলো যেমন মিথ্যা কথা বলা আমরা মিথ্যা বলবো না ওজনে কম দিবো না আমরা মিথ্যার কাছেও থাকবে না কারণ রসুল বলছেন মিথ্যা মানুষকে ধ্বংস করে এবং সত্য মানুষকে মুক্তি দেয় এবং এই ধ্বংসের মধ্যে আমরা যেন কখনো পা না দিই আরেকটা হলো প্রতারণা করা ওই কুল্লি হুমা সাতুল্লুমাজা আল্লাহ বলছেন জাহান্ন তাদের জন্য যারা অগ্র অগ্রপছাতে কী করে মানুষের পিছনে তারা দুস্তুটি বলে বেড়ায় এবং আমরা হিংসা বিদ্বেষে করবো না কারণ হিংসা বিদ্বেষ অত্যন্ত মারাত্মক একটি ক্ষতিকর কাজ যেমন রসুদুল ইসলাম বলছেন আল হাসাদ ইয়াকুল হাসানাত হাতাব নবীজ সাল্লিহাম উদাহরণ দিকে বলেছেন যে হিংসা বিদ্বেষ যিনি করেন ওই ব্যক্তির সমস্ত নেকামল আল্লাহ পুড়িয়ে দেন যেমন আগুন কাটকে পুড়িয়ে দেয় এই থেকেও আমরা বেঁচে থাকবো এবং পরনিন্দা গিবত থেকেও আমরা বেঁচে থাকবো কারণ গিবত অত্যন্ত খারাপ একটি কাজ এবং আমরা পরচর্চা ধূমপান লোভ লালসা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো পাপাচার থেকে বেঁচে থাকবো ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকবো কারণ রাসুল আর আই আসাল্লাম বলছেন মাল্লাম সারাবা নবীজি বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারে নাই ওই ব্যক্তির এই রোজা রাখাতে তার খেয়ে না খেয়ে থাকাতে এবং পান না করাতে আল্লাহ কিচ্ছু যায় আসে না তার মানে আল্লাহ ওই ব্যক্তির রোজাটাকে কোনোভাবেই কবুল করবেন না এবং সেটাকে আল্লাহ কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না কারণ তিনি মিথ্যা এবং মিথ্যা কথা মিথ্যা কাজ তিনি বর্জন করতে পারেন নাই সুতরাং আমাদের এই সমস্ত কাজগুলো বর্জন করতে হবে সেই সাথে আমরা এটাও বলবো কেউ যদি আমাদেরকে গালি দিতে আসে মারতে আসে আমরা বলবো ইন্নিমুর ও সয়ে ভাই তুমি আমার সাথে খারাপ আচরণ করো না কারণ আমি তো রোজাদার এমনিভাবে আমাদেরকে যে সকল কাজগুলো করার জন্য করতে বলেছেন আর যেগুলো বর্জন করতে বলেছেন এই কাজগুলো যথাযথভাবে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে ঠিকই আমরা এই পবিত্র রমজানকে তাকোয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হিসাবে আমরা বরণ করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিকে দান করুন আমিন ওয়াকির দাওয়ান রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল